ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্মার্টি বাইকের পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের স্মার্টি বাইক, এখন আমাদের বললে আসলে জিনিসটা খুব ছোট হয়ে যায়, এখন হচ্ছে আপনাদের, কারণ সারা বাংলাদেশের সবচেয়ে সেরা এবং সকলের প্রিয় স্মার্ট ইবাইকের শোরুমে এখন আমি দাঁড়িয়ে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে স্মার্ট ইবাইকের সবচেয়ে সেরা গাড়িটি দেখাবো, চলুন ভিতরে যাই। ভিউয়ার্স, আমরা চলে এসেছি স্মার্ট ইবাইকের শোরুমের একেবারে ভিতরে। দেখতে পাচ্ছেন স্মার্ট ইবাইকের বাগানের মধ্যেই রয়েছি, গাছে যেমন করে ফুল ফুটে ঠিক তেমনি করে যেমন মনে হচ্ছে স্মার্ট ইবাইকের শোরুমের মধ্যে গাড়ির ফুল ফুটে আছে। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে তেমনই একটি অসাধারণ ফুল দেখাবো, মানে স্মার্ট ইবাইক দেখাবো। আমি এখন সেই কাঙ্ক্ষিত গাড়িটির সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কাঙ্ক্ষিত গাড়িটি, এটা হচ্ছে স্মার্ট এইচ টু, স্মার্ট এইচ টু। আর এইচ টু গাড়িটির মধ্যে কী আছে কী নাই সব কিছুই এই ভিডিওতে বলে দিতে চাই। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবেই। প্রথমে যদি বলতে হয় তাহলে আমি এই গাড়িটার মধ্যে একটু বসে আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত বলবো। এই গাড়িটার সাসপেনশন, তারপরে ব্রেক, তারপরে ডিজিটাল মিটার, সব কিছুই দারুণ। প্রথমত হচ্ছে এই গাড়িটার মধ্যে ব্রেক সিস্টেম দুটোই দেওয়া হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, যা কিনা যত গাড়ি দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে পিছনের চাকায় হাইড্রোলিক না হয় সামনের চাকায় হাইড্রোলিক, কিন্তু দুই চাকায় হাইড্রোলিক খুবই কম পাওয়া যায়। আর আমাদের এই গাড়িটা ঠিক তেমনি দুই চাকায় হাইড্রোলিক ব্রেক। এছাড়া দেখতে পাচ্ছেন হাইড্রোলিকটা কেমন, আমি এবার আপনাকে সামনে থেকে হাইড্রোলিক ব্রেকটা দেখাবো। ভিউয়ার্স, ভিউয়ার্স, একেবারে সামনের চাকায় আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং খুবই মোটা সোটা ডিস্ক ব্রেক, দেখতে পাচ্ছেন খুবই মোটা সোটা। 14 ইঞ্চি টিউবলেস টায়ার, টায়ারটা হচ্ছে 14 ইঞ্চি টিউবলেস টায়ার। এরপর ওই ব্রেক সিস্টেমটা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক, আর সাসপেনশন, সাসপেনশনের তো জবাব নাই, এত দারুণ। ভিউয়ার্স, এটা হচ্ছে ব্রেকের সাইড, কিন্তু আউটসাইড, ব্রেকের আউটসাইড মানে অপর সাইড, বিপরীত সাইডটা কীরকম তা দেখেন, এটা হচ্ছে বিপরীত সাইড। এবার এই যে রিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শক্তপোক্ত মেটাল রিম, টিউবলেস টায়ার, 2.75-10 মানে 10 ইঞ্চি। কালার রয়েছে কয়েকটা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবার কালারগুলো দেখাচ্ছি। রয়েছে ব্ল্যাক কালার, যা কিনা অসংখ্য মানুষের পছন্দের কালার ব্ল্যাক কালার। আর ব্ল্যাক কালারটা হলে কি হয়, অনেকেরই মানে দাগ টাগ পড়লে ব্ল্যাক রং দিয়ে বা সাইন পেন দিয়ে রং করে ফেললে বোঝা যায় না। এরপর রয়েছে ইয়েলো কালার, মানে হার্টথ্রব কালার, এটা যত দূরেই থাকেন না কেন আপনি গাড়িটা চালাচ্ছেন সেটা অনায়াসে দেখা যায়, খুব সুন্দর কালার। এরপর রয়েছে রেড কালার, দেখতে পাচ্ছেন রেড কালার। তারপর রয়েছে ব্লু কালার, স্কাই ব্লু, খুব সুন্দর কালার। তো এই চারটি কালারে বর্তমানে আমরা এইচ টু গাড়িটিকে দিতে পারছি। এবার আমি আপনাদেরকে দেখাবো গাড়িটার ডিজিটাল মিটারটাকে। ভিউয়ার্স, এবার দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির ডিসপ্লেটি, এই ডিসপ্লেটি এখন অফ অবস্থায় আছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমার কাছে দেখতে পাচ্ছেন দুইটি চাবি রয়েছে, দুইটি চাবি দিয়ে আপনি গাড়িটাকে স্টার্ট করতে পারবেন, স্টার্ট অফ করতে পারবেন এবং সিটের লক আনলক দুটি করতে পারবেন। এবং দুইটি চাবি রাখার জন্য দুইটি চাবির রিং রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা গাড়িটাকে স্টার্ট দেব, স্টার্ট দেওয়ার জন্য প্রথমে এই যে চাবিটাকে টার্ন করলাম, এই যে গাড়িটি স্টার্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ভিউয়ার্স, আমাদের ডিসপ্লেটি অন, অফ করলে এরকম দেখাবে, অন করলে এই যে কালার ডিসপ্লেটি জ্বলে উঠবে। 00, এটা হচ্ছে কত কিলোমিটার স্পিডে চালাচ্ছেন তা দেখতে পাবেন, এবং এখানে দেখতে পাবেন কত কিলোমিটার চালিয়েছেন তা, ব্যাটারি ইন্ডিকেট করবে কতটুকু চার্জ রয়েছে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর কোন দিকে করলাম সেই দিকটা এখানে মার্ক করে। তারপরে রয়েছে হেডলাইট, আমি যদি হেডলাইটটাকে জ্বালিয়ে রাখি তাহলে এই যে হেডলাইট বাটনটা এখানে, এই যে দেখেন এখানে শো করছে। আমাদের এই গাড়িটার ডিসপ্লেটা অসাধারণ, অসাধারণ, শুধুই অসাধারণ, যারা দেখবেন তারার কাছ থেকে দেখলে ফিদা হয়ে যাবেন। তো এবার আমরা এই গাড়িটা থেকে আমাদের আরেকটি গাড়িতে চলে আসি। দেখতে পাচ্ছেন আমি ব্লু রঙের গাড়িটার মধ্যে ছিলাম, কোন কালারটা আপনার দরকার বলবেন কিন্তু ঠিক এভাবে। এবার কালো কালারটা যদি দেখাই তাহলে দেখতে পাবেন ভিউয়ার্স, ভিউয়ার্স, এবার দেখতে পাচ্ছেন লাল টুকটুকে রঙের একটি এইচ টু গাড়ি। এই গাড়িটা হচ্ছে
60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার ব্যাটারি। একবার ফুল চার্জ করলে বুঝতেই পারছেন লিথিয়াম আয়ন ব্যাটারি কতটুকু মাইলেজ পাবেন, বাকি মাইলেজটা বলবো ভিডিওর যে কোনো এক সময়। তো এবার চলে আসি আরেকটা রঙের দিকে। এবার দেখতে পাচ্ছেন হলুদ রং, মানে ইয়েলো রং, আর ইয়েলো রঙের এই গাড়িটি হচ্ছে 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার ব্যাটারি। আর এই গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে, মানে এই রঙের গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করুন, অথবা এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটি, এই নাম্বারে কল করুন। ভিউয়ার্স, এইবার রয়েছি আমি যে গাড়িটার সামনে, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। আর এই ব্ল্যাক ডায়মন্ড গাড়িটি যারা পছন্দ করেন, তারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে, এখনই কল করে ফেলুন। তাছাড়া অবশ্যই আমাদের গাড়ির নাম বলতে হবে কিন্তু, আর যদি নাম বলতে না পারেন তাহলে একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করুন। এইবার আমি যে গাড়িটির সামনে, এটা হচ্ছে স্কাই ব্লু। আসলে আমাদের দেশের মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার প্রিয় রং কী, দেখবেন বেশিরভাগ মানুষই বলবে নীল রং, আকাশি রং, আকাশের মতো রং। ঠিক আমাদের এই গাড়িটা হচ্ছে আকাশের মতো রং, বিশাল। তো এই গাড়িটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কী করবেন, স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবেন, অথবা এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন। এইবার এই ভিডিও পুরোটা শেষ করার আগে জানিয়ে দিতে চাই পুরো বিস্তারিত সব কিছু। গাড়িটির মধ্যে রয়েছে 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার ব্যাটারি, একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন মাইলের পর মাইল, মানে 60 কিলোমিটারেরও বেশি, 60-80 কিলোমিটার, মানে 60-80 কিলোমিটার পর্যন্ত আপনি এই গাড়িটা দিয়ে যেতে পারবেন। তাছাড়া এই গাড়িটার এই সিটের নিচে ব্যাটারিটা কেমন তা দেখাবো। ব্যাটারিটা দেখানোর জন্য আমাকে প্রথমে সিটটাকে আনলক করতে হবে এই চাবিটা দিয়ে। ভিউয়ার্স সামনের দিকে চলে আসি, আমরা কোন দিক থেকে, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে চাবিটাকে আমরা ঢুকিয়ে এই যে আনলক করলাম। আনলক করার পর এই যে সিটটাকে খুললাম, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চার্জার। এই চার্জারটি কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না, বিনা টাকায় মানে ফ্রিতে দিয়ে দিচ্ছি। তারপর ব্যাটারিটা যদি দেখাই সামনে থেকে তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স, এই যে ব্যাটারি, এটা হচ্ছে লিথিয়াম আয়ন 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার ব্যাটারি। এই যে দেখুন, আমি ব্যাটারিটাকে ডিসকানেক্ট করলাম, এবার ব্যাটারিটাকে এভাবে খুলে ফেললাম, মনের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে নিয়ে যতক্ষণ খুশি ততক্ষণ লাগিয়ে আপনি গাড়িটাকে ফুল চার্জ করে আবার গাড়িটার মধ্যেই লাগিয়ে ফেলতে পারবেন, ঠিক আমি যেভাবে খুলেছি। এরপর এই বক্সের ভিতরে রয়েছে এইটা একটা নেম প্লেট, এটা আপনার অনেকের প্রয়োজন হয় অনেকের হয় না, আমরা এটা ভিতরে দিয়ে রাখি। তারপরে যদি আবার ব্যাটারিটাকে ঢুকিয়ে দেই, ঠিক এভাবে আমরা ব্যাটারিটাকে ঢুকাবো, এরপর ব্যাটারিটাকে আবার এভাবে ইনস্টল করব। যখন ব্যাটারিটা কানেক্ট হয়ে যাবে তখন এভাবে একটি সাইরেন করবে। তারপরে আমরা চার্জারটাকে রেখে দিলাম, এইবার সিটটা লাগিয়ে দিলাম। ভিউয়ার্স, নিশ্চয়ই আমাদের এই গাড়িটা আপনার কাছে ভালো লেগেছে। আর এই গাড়িটার মধ্যে কিন্তু স্ট্যান্ড করার জন্য দুটি স্ট্যান্ড রয়েছে, একটি হচ্ছে ডাবল স্ট্যান্ড যা এখন আপনারা দেখতে পাচ্ছেন, আর একটি হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এই যে রয়েছে গাড়িটার মধ্যে প্যাডেল, আপনি ইচ্ছা করলে প্যাডেল করে চালাতে পারবেন, এই যে প্যাডেল দেখতে পাচ্ছেন। যদিও ইলেকট্রিক বাইকগুলোতে প্যাডেল থাকলেও খুব সহজেই প্যাডেল করা যায়, আবার কিন্তু খুব কঠিনও বটে। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কী, যদি কঠিন মনে হয় তাহলে বুঝতে হবে আপনাকে শুধু প্যাডেল করে চালাতে কষ্ট হবে, এই জন্য চাবি দিয়ে হালকা অ্যাক্সিলেটর দিয়ে আপনি গাড়িটাকে চালাবেন, তাহলে খুব সুন্দরভাবে চালাতে পারবেন। আর এবার দেখাবো এই গাড়িটার সাসপেনশন, খুব কাছ থেকে সাসপেনশনটাকে দেখাবো। ভিউয়ার্স, সাসপেনশন দেখলেন, নিশ্চয়ই মানে আপনি চিন্তা করতে পারেন নাই এমন একটা গাড়িতে এত সুন্দর সাসপেন্স করবে। এবার দেখাবো হেডলাইট, ইন্ডিকেটর লাইট। এবার আমি চাবি দেওয়ার পরপরই দেখবেন এখানকার যে ড্যাশবোর্ড লাইনটি আছে লাইট, এই লাইটটা জ্বলে উঠবে। ভিউয়ার্স, নিশ্চয়ই জ্বলেছে, মানে গাড়িটা স্টার্ট করলেই এই লাইটটি জ্বলবে। অনেকে ভাবতে পারেন এই লাইট জ্বললে তো ভাই অনেক চার্জ খাবে, আসলে না, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তারপরে আমি যদি এখন হেডলাইট জ্বালাই, দেখতে পাবেন আমি হেডলাইটটাকে জ্বালাচ্ছি নিভাচ্ছি হেডলাইট। এখানে পর্যাপ্ত আলো রয়েছে, মানে প্রচুর পরিমাণে আমরা লাইট জ্বালিয়ে রেখেছি, তারপরে হেডলাইটটাকে দেখানোর চেষ্টা করছি, যতটুকু বোঝা যায় আপনারা বুঝে নেবেন। রয়েছে সুমিষ্ট হর্ন, এখন সুমিষ্ট হর্ন শুনলেন,
দেখাবো এবার ইন্ডিকেটর লাইট। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি, দেখতে পাবেন হেডলাইট, ইন্ডিকেটর লাইট এবং হর্ন সব কিছু দেখাইলাম। গাড়িটা কিন্তু সম্পূর্ণ হাতে পরিচালিত, আপনি অ্যাক্সেলেটর দিলে চলবে এবং ব্রেক করবেন দুই হাতেই। তো ভিউয়ার্স বিস্তারিত জানাইলাম, এ পাশে চলে আসি এবার। নিশ্চয়ই আপনাদের কাছে গাড়িটি খুবই ভালো লেগেছে এবং ভালো লাগার গাড়ির, ভালো লাগার রঙের যেই গাড়িটি আপনি পছন্দ করেছেন তার একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে প্রশ্ন করুন অথবা আমাদেরকে কল করুন ঠিক এই নাম্বারে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবার বলি এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনি দূরে থাকলে কীভাবে নেবেন, একেবারে সহজ সিস্টেম। তা হচ্ছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই গাড়িটা আপনাদের এলাকায় পৌঁছে দেব। এমনকি গাড়িটা নেওয়ার জন্য আপনাকে প্রথমে তেমন কোনো টাকা দিতে হচ্ছে না, শুধুমাত্র আমরা এই গাড়িটা পছন্দ হয়ে গেলে বুকিং মানি নেব 5,000 টাকা, 5,000 টাকা বুকিং মানি নিয়ে আপনার এলাকায় আপনার উদ্দেশ্যে গাড়িটাকে দিয়ে দেবো কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার সার্ভিস থেকে গাড়ি নেওয়ার সময় আপনি বাকি টাকা ওইখানে জমা দিয়ে দেবেন। ভিউয়ার্স, স্মার্ট ইবাইক থেকে কোনো পণ্য কেনার ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের মাথায় মনে কোনো ধরনের সন্দেহ নাই। এরপর আমাদের কাছে এই গাড়িটি ছাড়াও রয়েছে প্রায় আরও 30 থেকে 35টা মডেলের গাড়ি, যা কিনা আপনারা চাইলেই সারা দেশের যে কোনো প্রান্তই স্মার্ট ইবাইকের স্মার্ট ব্যবসা শুরু করে দিতে পারেন। আমরা সহজ শর্তে ডিলারশিপ নিয়োগ দিচ্ছি। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।